ओम ब्रह्म रूपम आदिमत्य शेष सर्व भासकम भाव षटक हीन रूप नित्या सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघ गुरु परम पूजनीय श्रीमद् स्वामी बिरजानंद जी महाराजेर कथोपकथनेर संकलन तार उपदेश संकलन परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा विगत दिन 131 नम्बर सूत्रटी पढ़ेछिलाम। सेखाने पूजनीय महाराज बोलेछिलेन तबे से व्याकुलता से अनन्य सरण भाव की सहजे आसे जन्म जन्मान्तर धरे साधन भजन करले साधकेर शेष जन्मेई ता हय। नागमशायर जीवने एटी सर्वावस्थाय ज्वलंत भावे देखा गियेछिल। सर्वदा कि एक अपूर्व नेशाय विभोर देहज्ञान शून्य तन्मय भाव कि आश्चर्य दीनता कि उत्कट व्याकुलता जे ना देखेछे से धारणा करते पारे ना। अद्भुत जीवन अद्भुत आदर्श এটা হচ্ছে আজকের আমরা এইখান থেকে এই এইখানে গতদিন এই জায়গা থেকে শেষ করেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের আমাদের ভেতরের সেই অনন্য স্মরণ হওয়ার যে চেষ্টা সেটা হয়তো সবসময় খুব কাজে দেবে না। যে চেষ্টা যেটা থাকবে সেটা যেন সবসময় আমাদের মধ্যে থাকে। আজকেই পূজনীয় ভূতেশানন্দজি মাঝে একটা লেখা পড়ছিলাম, খুব ভালো লাগছিল। তারপর কথোপকথনের সংকলন অমৃতের উৎস সন্ধানে গ্রন্থের দ্বিতীয় খণ্ডে রয়েছে, সেখানে একজন প্রশ্ন করছেন ভগবানকে না পেলে খারাপ লাগে না, কিন্তু অন্যান্য জিনিস না পেলে খারাপ লাগে। পূজনীয় মহারাজ একবারে কোনোরকম দ্বিধাদ্বন্দ্বহীনভাবে বাড়ি সুন্দর করে বলছেন যে তার মানে আমরা ভগবানকে ভালোবাসি না। যে জিনিসটাকে আমরা ভালোবাসি না সেটা পেলাম আর গেলাম, তাতে যেমন আমাদের কিছু নেই। ধরুন এখন যদি আপনাকে একটা কোনো একটা সময় আপনার খুব ভালো লাগতো যে একটা বিশেষ রঙের কোনো জিনিসপত্র, কোনো কাপড়, কোনো পোশাক পরবার খুব একটা বাসনা ছিল, এখন জীবনে সায়ন্যে এসে আপনি সেটা পেলেন, তখন আপনি নিজেও বুঝতে পারছেন যে সেটা পরবার মতো বয়স বা সৌন্দর্য আপনি হারিয়ে ফেলেছেন। তখন সেটা পাওয়া না পাওয়া দুটোই আমাদের কাছে সমান। ঠিক সেই রকমভাবেই আমরা যদি ভগবানকে ভালো না বাসি, যদি না ভালোবাসি, তাহলে তাকে পেলাম কি না পেলাম এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। এটা তখনই আমাদের কাছে ম্যাটার করে যখন আমরা তাকে পেলাম না বলে আমার ভিতরে কষ্ট জাগে। পূজনীয় মহারাজ একটা গানের কথা বলতেন, আমরা উল্লেখ করেছিলাম সেই গানটা, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নে যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এই বোধটা তখনই আমাদের জাগে যখন সেই জিনিসটিকে পাওয়ার জন্য আমার ভিতরে আকুলতা আছে। যদি আমার জীবনে সেই জিনিসটিকে পাওয়ার জন্য কোনো আকুলতা না থাকে, তাহলে সেটা আমি পেলাম কি হারালাম তা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আজকে আমরা শুরু করব 132 নম্বর সূত্র ধরে। পূজনীয় মহারাজ বলছেন, মন স্থির না হলে এবং শুদ্ধ নির্মল না হলে ভগবত দর্শন হয় না। পুকুরের জল স্থির ও স্বচ্ছ না হলে তাতে প্রতিবিম্ব পড়ে না বা অস্পষ্ট দেখায়, আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না বা ঝাপসা দেখায়। সেই জন্য অভ্যাস ও বৈরাগ্যই একমাত্র সাধন বা উপায়। অভ্যাসের গুণে যা কঠিন ও দুর্বলভ বোধ হয় তাও সহজ হয়ে যায়, যা নিয়ত অভ্যাস করবে তাই স্বভাব হয়ে দাঁড়াবে। আর বৈরাগ্য চাই, সমস্তই অনিত্য ও অসার, ভগবানই একমাত্র সার ও নিত্য, এইটি জেনে একমাত্র তাঁতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে
হৃদয়ে প্রেমের উদয় হবে। তাহলে আর বাকি রইল কি? স ঈশ অনির্বচনীয় প্রেম স্বরূপ। হৃদয় যখন সেই বাক্য মনের অতীত প্রেম ঘনীভূত হয়ে জমাট বাঁধবে, তখন তাই প্রেমঘন প্রেমময় রূপে রূপান্তরিত হয়ে প্রকাশিত হবে। এইটা হচ্ছে আজকে প্রথম। এই গোটা উপদেশটি তিনটে ভাগে ভাগ করা আছে। এটি হলো এই যে মন যদি শুদ্ধ না হয় তাহলে আমরা কোনোভাবেই তাতে ভগবত দর্শন হবে না। উদাহরণ দিচ্ছেন দুটো আমাদের চেনা উদাহরণ। কুকুর বোধ হয় আপনারা অনেকেই 1940-তে দেখেছিলেন, এখন বোধ হয় দেখেননি, তাই নতুনরা যারা তারা পুকুরের জলটা অত ভালোভাবে বুঝতে পারবে না। পুকুরের জল যদি স্থির বা স্বচ্ছ না হয়, পুকুরের জল যদি স্থির হয়ে যায়, সেই জলে আমাদের নিজেদের মুখের প্রতিবিম্ব পড়তে থাকে এবং সেটা খুব ইম্পর্টেন্ট, তাহলে খুব স্পষ্ট দেখা যায়। অথচ জল যদি নড়াচড়া করতে থাকে, এই যেমন ইনার কি নাম একজন, তিনি নড়াচড়া করে চলেছেন, এই নড়াচড়া করলে যেমন আমাদের খুব অসুবিধা হয়, ঠিক সেই রকম ইষ্টবস্তু যদি আমরা সারাক্ষণ যদি ওই যেটা আধারে আমরা দেখব সেটি যদি সবসময় নড়াচড়া করতে থাকে, তাহলে সেখানে ইষ্টবস্তুর প্রতিবিম্ব স্বচ্ছভাবে পড়ে না। আরেকটা খুব কমন এক্সাম্পল দিয়েছেন, সেটা হচ্ছে আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না, ঝাপসা দেখায়। আরশিতে যখন আমরা নিজেদের মুখ দেখতে চাই, যদি সেটা ঝাপসা হয় তাহলে আমরা তাতে আমাদের মুখ আমরা দেখতে পাই না। তখন আমরা কি করি, আমরা যেটা ছেলেবেলায় দেখতাম করা হতো, খবরের কাগজ খানিকটা ফস করে ছিঁড়ে নেওয়া হতো, তাতে একটুখানি জল টল মাখিয়ে ধরে ভালো করে সেই আরশিটায় ঘষে দেওয়া হতো, তারপর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আরশিটা মুছে দেওয়া হতো, ঝকঝক তকতক করছে। সাধন জীবনে এই জল আর পরিষ্কার কাপড় হলো দুটো, এক হচ্ছে অভ্যাস আর দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য। এই দুটো হচ্ছে সাধন। যদি এই দুটো আমাদের জীবনে না থাকে তাহলে আমরা কোনোভাবেই সফল হতে পারব না। অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাসের গুণে যা কঠিন ও দুর্লভ বোধ হয় তাই সহজ হয়ে যায়, যা নিয়ত অভ্যাস করবে তাই স্বভাব হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে প্রথম কথা। অভ্যাস আমাদের চাই, আমরা যে সবাই প্রথমে তিসমার খাঁ হব তা নয়। ভূতেশ আনন্দে যে একটা উদাহরণ দিতেন, মজা করে বলতেন যে হ্যামেলিনের বাঁশিওয়ালা যখন প্রথম হ্যামেলিনের বাঁশি বাজিয়েছিল, তখন কিন্তু হ্যামেলিন বাঁশি তার পেছন পেছন হেঁটে যায়নি, কিন্তু বাঁশি বাজাতে বাজাতে সে এমন বাঁশি বাজাতে শিখল যে তার পেছন তা সে বাঁশি বাজালে তার পেছন পেছন মানুষ যেতে শিখল। উনি বলতেন বারবার অভ্যাস, উনি বারবারই অভ্যাসের উপর চেষ্টা করতেন। বলতেন ধরো তোমরা জপ ধ্যান করতে চলেছ, সাউন্ড কেটে গেলেও আমার কিছু করার নেই আর কি। আপনারা যারা ওখানে বসে আছেন শহর কলকাতায়, আপনারা বুঝতে পারবেন না যে আমরা কত জটিলতার মধ্যে দিয়ে এখানে কাজ করি, তাই সাউন্ড কেটে গেলে আপনি যদি না শুনতে পান আপনি অফ হয়ে যেতে পারেন, তাতে আমার কিছু করার নেই, কিন্তু আমরা সাউন্ডকে পরিষ্কার করতে পারবো না। আপনারা জানাবেন, সবাই জানাবেন, যদি বেশি সাউন্ড কেটে যায় আমি ক্লাস বন্ধ করে দেবো। এটা হচ্ছে কথা, এই অভ্যাসটা খুব প্রয়োজন আছে। অভ্যাসে উনি বলতেন আমাদের, ধরো জপ ধ্যান করতে চাইছো কিন্তু নিশিদিন শ্বাসে প্রশ্বাসে জপ করতে চাইছো, তুমি প্রতিজ্ঞা করলে এই বাড়ি থেকে তুমি জপ করা শুরু করবে, কিন্তু কিন্তু যতক্ষণ ইয়েতে পৌঁছবে, এই স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে পৌঁছবে, ততক্ষণ গিয়ে তুমি সেটা ভুলে গেছো। আবার তোমার মনে পড়লো ঠাকুরের মন্দিরে গিয়ে, আরে বাবা আমি যে প্রতিজ্ঞা করেছিলাম শ্বাসে প্রশ্বাসে জপ করব, এটা নিয়ে তাহলে কোনো রকম ল্যামেন্ট করো না, কোনো রকম দুঃখ প্রকাশ করো না, ওইখান থেকে শুরু করে দেবার কথা বলতেন, বারবার অভ্যাস করার কথা বলতেন, বারবার অভ্যাস করার কথা বলতেন। এবং অভ্যাস করলে যে মানুষ ভালো জায়গায় পৌঁছয় এটা কিন্তু আমরা দেখেছি। আমরা যখন প্রথম সাধু হতে আসি বেলুড় মঠে,
একটা স্ট্রিক্ট জীবনের মধ্যে আমাদের থাকতে হতো। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কারণ আমরা একটা গণ্ডি বাঁধা, গণ্ডি ছাড়া জীবনের মধ্যে ছিলাম। যখন গণ্ডি বাঁধা জীবনের মধ্যে আমাদের নিয়ে আসা হলো, আমাদের খুব কষ্ট হতো। ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস আগেও ছিল, কারণ আমি মর্নিং কলেজে পড়তাম। ভোরবেলা ঘুম থেকে উঠতো, সেটা কোনো রকম কষ্টের কিছু হতো না, কিন্তু তার পরের অংশগুলো খুব কষ্টের। একেবারে সময়গুলো যেন বেঁধে দেওয়া ছিল, একটা জায়গায় যদি সামান্যতম দেরি হয়ে যায় পরের রুটিনটা গোলমাল হয়ে যাবে। সেই রুটিনের সঙ্গে মেলাতে 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 আমাদের সমস্ত দিন কেটে যেত। আমরা খুব চেষ্টা করতাম তার সঙ্গে মেলানোর, কিন্তু আস্তে আস্তে আত্মস্থানন্দজিকে বলেও ছিলাম যে কিছুতেই পেরে উঠছি না রুটিনের সঙ্গে ছুটতে ছুটতে। উনি বলেছিলেন, তুই চেষ্টা করে যা, ঠিক পারবি। সত্যি সত্যি দেখা গেলো 3 মাস বাদে ওই রুটিনের ভেতর আমরা অভ্যস্ত হয়ে গেলাম। ঠিক সময় ঘুম থেকে ওঠা, ঠিক ওই সময় মনে হতো এখন জবধানি করতে পার, অন্য কোনো কথা মনে হতো না। আমরা সবাই চেষ্টা, একা আমি নই, যারা সাধু হতে এসেছি আমরা সবাই চেষ্টা করতাম কত দ্রুত নিজেদের কাজগুলোকে ছোট করে আমরা কত দ্রুত মন্দিরে চলে যেতে পারি, মন্দিরে গিয়ে জবধ্যান করতে পারি, কতক্ষণে আমরা জবধ্যান করতে পারি, কতক্ষণ বেশি আমরা জবধ্যান করতে পারি, এটা একটা বড় জিনিস ছিল। এই যে অভ্যাস আমাদের মনের ভেতরে এই জিনিসগুলো জাগাতো, আরও বেশি সময়ের জন্য আমি জবধ্যান করতে চাই, এই বোধটা আমাদের ভেতর ভীষণ রকমভাবে জাগিয়ে দিত। আমরাও চেষ্টা করতাম। আমার মনে আছে এখনো পর্যন্ত, আগে নিয়ম ছিল 3:30 আগে আলো জ্বালানো হবে না, কিন্তু 3:30 আগেই আমরা তৈরি হয়ে যেতাম, তাহলে কেমন করে জামা কাপড় পরবো। আমরা লক্ষ্য করলাম পিপিটিসির ঠিক সামনে আরোগ্য ভবনের একটা বড় আলো ছিল, মাস্টার ল্যাম্প, রাস্তার মাঝখানে রাখা ছিল বিরাট বড় ল্যাম্প। তার আলোটা আমাদের ঘরে এসে পৌঁছতো, সব জায়গায় না, জানলার উপর এসে পৌঁছতো। আমরা জানলায় উল্টো ফর্মে জামাকাপড়গুলো রাখতাম, যেভাবে পরবো ঠিক সেইটা, মানে আমরা সাধারণত উত্তরীয়টা ওপরে রাখি, তার তলায় ধুতি, তার তলায় অন্যান্য জিনিসগুলো রাখি, এটা না করে পুরো উল্টো দিক করে যেমন যেমন পরবো ঠিক সেইভাবে ওটাকে সাজিয়ে রেখে দিতাম রাত্রিরে। এমনকি ঠিক তার ঠিক পাশে জপের কৌটো, গঙ্গা জল আর তার এক আর ওই কাপড় জামার সবার নিচে জপের আসনটা রাখা থাকতো, মানে কাপড় জামা পরে আমরা জপের আসনটা বগলে নেবো, ওটা নিয়ে হাঁটা দেবো। অন্ধকারের মধ্যে রাস্তার মধ্যে আমাদের হাঁটা প্র্যাকটিস হয়ে গেছিলো, অন্ধকারের মন্দির মধ্যে ঘুটঘুটে অন্ধকার, যখন আমরা যেতাম মাত্র 2 আলো জ্বলতো নাট মন্দিরের মধ্যে, সেই অন্ধকারের মধ্যে আমাদের জায়গা খুঁজে নিতে হতো। কিন্তু দিনের পর দিন দিনের পর দিন এটা অভ্যাস করতে করতে 6 মাস পরে এটা আমাদের কাছে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে গেল। স্বামী ব্রহ্মানন্দজি মাঝে জন্মদিনে ফুড পয়জন হয়ে গেছিলো, খেয়ে দিয়ে ফুড পয়জন হয়েছিল। পরের দিন সকালবেলা আমি মন্দিরে যেতে পারিনি, কিন্তু ওই রকম মন খারাপ বোধ হয় জীবনে কখনো হয়নি। তখন হাড়ে হাড়ে বুঝলাম গীতাতে যে বলা আছে না, অভ্যাস আর বৈরাগ্য, এই অভ্যাস কথাটার কী অর্থ সেইটা, সু অভ্যাস করলে সেটা যে কতখানি কষ্টের হয়, সেটা না করতে পারলে সেটা যে কতখানি বেদনার হয়, সেটা তখন আমরা অনুভব করতে পারলাম। এই প্রথম কথাটা এইটা। আর বৈরাগ্য, এই বৈরাগ্যটা থাকা খুব জরুরি। অনেক সময় আমরা সাধন ভজন করব বলে দীক্ষা নিই, অনেক সময় নয় বেশিরভাগ সময় আমরা ভগবানকে পাবো বলে দীক্ষা নিই, কিছু কিছু সময় আমাদের দীক্ষা হয় আমরা অন্যের দেখে দীক্ষা নিই, ও দীক্ষা নিয়েছে আমাকেও দীক্ষা নিতে হবে, আমাকে দীক্ষা না নিলে চলবে না, তাতে যা যা লিখতে হয় আমরা সব লিখে দিই, তখন দীক্ষা পাওয়ার জন্য আমরা যা যা লিখতে হয় সব করে ফেলি। কিন্তু জগতের আকর্ষণ আমাদের কাছে এত তীব্র থাকে যে ভগবানকে আর তখন আর আমরা ভালোবাসতে পারি না, যে জগৎকে তখন ভালোবাসি বলে তখন আমাদের কাছে জগৎটা, ভগবান আমাদের কাছে ফিকে হয়ে যায়। এই বৈরাগ্য যদি না থাকে, তারপরে আমাদের জীবনে আসে ধাক্কাকে আঘাত পেতে পেতে আমাদের জীবনে আসেই, যে জগৎ সমস্ত জগৎটি অনিত্য অসার এবং ভগবানই একমাত্র সার এবং নিত্যস্বরূপ, এইটি জেনে একমাত্র তাতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে হৃদয়ে প্রেমের উদয় হয়। এই দুটো জিনিস একসঙ্গে থাকা দরকার, অভ্যাস হওয়া দরকার।
অভ্যাসটা খুব জরুরি। অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। এবং একই সঙ্গে বৈরাগ্যটাও তীব্রভাবে থাকা দরকার। ঈশ্বর ছাড়া এই জগৎটা মিথ্যে। ভূতেশানন্দজি যেটা বলছেন না, যে মন খারাপ হয় না কারণ আমরা ভগবানকে ভালোবাসি না। যখন ভগবানকে ভালোবাসবো তাকে না পেতে পারলে আমাদের দুঃখ হবে। খুব সাধারণ সাধারণ জিনিস না পেতে পারলে আমাদের কত দুঃখ হয়। আমার তো মেলায় গেলে বাদাম ভাজা না খেতে দিলে খুব দুঃখ হয়। বারবার ঘুরে ঘুরে দেখি, ইদানিং খুব ধাড়ি হয়ে গেছি, তো এখন যখন কোনো মেলা টেলা কিছুতে উদ্বোধন করতে হয় আর হনান করে হাঁটাই হাঁটিয়ে নিয়ে যায়, প্রদীপ জ্বালায়, ফিতে কাটায়, সমস্ত কিছু করে, চাটাও খাওয়ায়, কিন্তু আমরা কিছুতেই ওই যেখানে বাদাম বিক্রি করে তার কাছাকাছি পৌঁছতে পারি না। ফলে আমরা দেখি যে বান্ধবওয়ালা বাদাম বিক্রি করছে কিন্তু সেই বাদাম আমাদের আর পাওয়া হয় না। ভীষণ দুঃখ হতে থাকে, আমাদের এত দুঃখ হয় তখন কিছু করার নেই। ঠিক ওই রকম যখন ওই না হয় তখন এই বেদনাটা জাগে। অভ্যাস এবং বৈরাগ্য দুটো যদি একসঙ্গে হয় ভগবানের প্রতি একটা তীব্র ভালোবাসা তৈরি হয়। এই বলছেন না ভগবান কেমন, না ভগবান হলেন স ঈশ অনির্বাচনীয় প্রেম স্বরূপ। তিনি প্রেমস্বরূপ। কেমন প্রেমস্বরূপ? অনির্বচনীয়, শব্দ দিয়ে যাকে বলা যায় না, এমন অনুভূতিটা এমন গভীর হয়ে গেছে আমি বিচার করে সেটাকে আমি অ্যাসেস করতে পারছি না। আর যখন আমি অ্যাসেস করতে পারি না তখন আমি শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করতে পারি না। তাই বলছেন ঈশ্বর হলেন স ঈশ অনির্বচনীয় প্রেম স্বরূপ। ভগবান হলেন সেই অনির্বচনীয় প্রেমস্বরূপ। আপনি রোজ যখন জপ ধ্যান করেন, একদিন খুব ভালো জপ ধ্যান হলো, পাশের বাড়ির মিসেস ঘোষ এসে বলছেন কেমন হলো জপ ধ্যান, আপনি কি তাকে বলতে পারেন আজকে ভীষণ আনন্দ হয়েছে, আজকে খুব ভালো লাগছে, এটা আপনি কখনো বলতে পারেন না, কোনো অবস্থাতে বলতে পারেন না। নিজের অনুভূতির কথা, সাধন অনুভূতির কথা বলা যায় না। এবং যতক্ষণ না বলা যায় এগুলো যেহেতু আমরা প্রকাশ করতে পারি না তাই আমাদের খুব কষ্ট হয়। তিনি একবারে আনন্দে ভরপুর হয়ে থাকি। আপনারা দেখবেন যে মানুষ ঈশ্বরের কাছে যাচ্ছেন তার চোখ মুখের চেহারা বদলে যাচ্ছে, তার হাসিটা বদল হয়ে যায়, তার চোখের চেহারা বদল হয়ে যায়। আমি পূজনীয় আত্মস্থানন্দজিকে অনেক বছর দেখার সুযোগ হয়েছে, বলতে পারেন প্রায় 37 বছর ধরে দেখেছি, একেবারে খুদেবেলা থেকে ধাড়িবেলা অবধি দেখেছি। আমি যখন দেখি ওনাকে প্রথম, তখন উনি রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক। আমি ওনার আধ্যাত্মিকতাকে বিচার করতে আসিনি এখানে, কিন্তু একটা মানুষের যে অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি শুধু ওনার চোখ মুখের দিকে তাকাতাম, ওনার সঙ্গে মিশতে ভালো লাগতো, ওনার কথা শুনতে ভালো লাগতো, ওনার খটখটে কথা অন্যদের খুব কষ্ট হতো না, আমার কাছে কখনো সেটা কষ্টের মনে হতো না, মনে হতো উনি সর্বাবস্থায় পজিটিভ। একজন যদি জিজ্ঞেস করছেন যে ভগবানকে যদি না ডাকি তাহলে কী হবে, তাহলে আর কী হবে, তোমার অসুবিধা, ভগবানের কী, সে বলছে আপনি মহারাজ এরকম করে বলতে পারলেন, কিন্তু আমার শুনে খুব ভালো লাগছিল তিনি যখন বলছিলেন মহারাজ তাকে কথাটা, আমার মনে হচ্ছিল তাই তো, ভগবানের তো কিছু এসে যায় না আমি যদি তাকে না ডাকি, আমি তাকে ডাকি বলেই তো আমি ধন্য। এই বোধটা কি সুন্দর করে বলতেন, হয়তো ভাষাটা খুব খটখটে কিন্তু একদম বদল হয়ে যাওয়া। কিন্তু এই মানুষের আমরা একটু 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 করে বদল লক্ষ্য করছিলাম। কালকেই একজনকে বলছিলাম যে পূজনীয় মহারাজকে কীরকম দেখেছি একদিন মায়ের জন্মতিথি, শেষ মায়ের জন্মতিথির দিন, উনি যখন বেলুড় মঠে সুস্থ অবস্থায় আছেন, 2014 সালের মায়ের জন্মতিথিতে গেছেন, মাকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখছেন যে মায়ের ফল ভোগ উঠেছে, মহারাজ ফিরে এসছেন। বিকেলবেলা মহারাজ তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে গেছে, সেই বাচ্চা ছেলে যেরকম করে ঠিক সেরকম ছুটতে ছুটতে গেছেন। মহারাজ যতক্ষণে গেছেন ততক্ষণ মাকে পরের দিনের জন্য কাপড় পরানো হচ্ছে। মহারাজ এসে পৌঁছেছেন সেখানে, তাড়াতাড়ি করে মাকে কাপড় টাপড় ঠিকঠাক করে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। মহারাজ এসে অর্ঘ্যটর্ঘ্য দিচ্ছেন, মন্দিরের বাইরে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। মহারাজও তাঁর সেই হেঁড়ে গলায়
ওই গানটি গেয়েই চলেছেন, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সভাকার। যতবার তাকে বলা যে মহারাজ এবার চলুন, বাচ্চা ছেলে যেন স্পট ওয়াকিং করে, ওরকম একই জায়গায় দাঁড়িয়ে উনি পাটাকে উঁচু নিচু করে চলেছেন, কিছুতেই আর বেরোচ্ছেন না, কিছুতেই আর বেরোচ্ছেন না। অবশেষে আমরা কোনো উপায় না দেখে তাপস মহারাজকে ধরে নিয়ে গেলেন। তাপস মহারাজকে সমস্যাটা বলাতে তাপস মহারাজ গিয়ে মহারাজের কানে কানে বললেন, মহারাজ আপনি যদি না বেরোন মা তো খেতে বসতে পারবেন না, মায়ের খেতে দেরি হয়ে যাবে। উনি বলেন, কই এ কথাটা তো আমাকে কেউ বলেনি, খালি বলছে মহারাজ চলুন, খালি বলছে মহারাজ চলুন, আমি মায়ের কাছ থেকে কেন যাব। কিন্তু যদি বলতো মহারাজ মায়ের খেতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই চলে যেতাম। বেরিয়ে আসছেন, ঘর থেকে বেরিয়ে আসছেন, বাইরে বিশাল মন্দিরের বাইরে বিশাল বড় জনতা, ঠাকুরের মন্দির থেকে একটি জুঁই ফুলের মালা, অসময়ের জুঁই ফুলের মালা মহারাজকে পরিয়ে দেওয়া আছে, লম্বা জুঁই ফুলের মালা। মহারাজ হাত তুলে সবাইকে আশীর্বাদ করছেন আর বলছেন, আজ জগন্মাতা আদ্যাশক্তির জন্মতিথি, তোমরা তার কৃপা লুটে নাও, তোমরা তার দয়া লুটে নাও, তোমরা তার ভালোবাসা লুটে নাও। মহারাজের চোখ মুখে এমন একটা আনন্দ, আমি তো ঠাকুরকে দেখিনি, মহারাজকে দেখেছি, তার চোখ মুখে যে এক অদ্ভুত আনন্দ, সেই আনন্দ প্রকাশ করে ভগবান কীরকম প্রেমস্বরূপ। এই যে আজকে এই কথাটা সকাল থেকে এটা পড়ছিলাম, স ঈশ অনির্বচনীয় প্রেমস্বরূপ, যখন যতবার এই কথাটা পড়েছি ততবার আমার আত্মস্থানন্দজির ওই ছবিটির কথা মনে পড়েছেন। তিনি হাত দুটো তুলে, প্রথমে এক হাত তুলে আশীর্বাদ করছিলেন, তারপরে দ্বিতীয় হাতটা সেবকের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দু হাত তুলে আশীর্বাদ করছেন। মনে হচ্ছে তিনি তার ভেতরে যত আনন্দ আছে সেটা যেন তিনি বিতরণ করে দিতে চাইছেন। কিন্তু আমরা অভাগা, আমরা সেই আনন্দকে ধারণ করার অধিকারী হইনি। কিন্তু এই জিনিসটি আমাদের দেখার সুযোগ হলো, একজন আনন্দময় পুরুষ ঈশ্বরকে ভাবতে ভাবতে কেমন সেই আনন্দ হয়, কতখানি আনন্দ হয়, কত গভীর সে আনন্দ হয়, সেই আনন্দের প্রকাশ আমরা দেখলাম। পূজনীয় মহারাজ বলছেন, হৃদয়ে যখন সেই বাক্য মনের অতীত প্রেম ঘনীভূত হয়ে জমাট বাঁধবে, তখন তাই প্রেমঘন প্রেমময় রূপে রূপান্তরিত হয়ে প্রকাশিত হবে। আমার মনের ভেতরে যত সেই প্রেমস্বরূপ আসবে তত আমি মানুষটা বদলে যাব। আত্মস্থানন্দজিকে দেখেছি সেই খটখটে মানুষটা আর পরবর্তীকালে আর খটখটে হতে পারতেন, একদম ভীষণ নরম। ইপিএফওর কর্তাকে নিয়ে গেছি, ইস্টার্ন জোনের যিনি হেড, তার হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছিল তার, মহারাজের কাছে নিয়ে গেছি, তিনি বলেছেন বড় স্বামীজির আশীর্বাদ নেব। মহারাজের কাছে নিয়ে গেছি, মহারাজকে বলছি মহারাজ উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি আশীর্বাদ করুন যেন সুস্থ হয়ে যেতে পারে। মহারাজ বললেন, তুমি ওর ভালো হয়ে থাকবে, কখনো অন্যরকম কিছু করবে না, একবারে নিজের অযত্ন করবে না, কিচ্ছু করবে না, এই সমস্ত বলছেন। তারপর জিজ্ঞেস করছেন, তোমার কী হয়েছিল? তিনি বলছেন, স্ট্রোক হয়েছিল। ঘাড় ঘুরিয়ে সেবককে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে স্ট্রোক কী রে, স্ট্রোক কী, ভাবুন একজন মানুষ যিনি বাদমাতে এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল চালিয়ে এসছেন, সেই মানুষটা স্ট্রোক কী সেটাই বুঝতে পারছেন না। তার ভেতরে প্রেমস্বরূপ প্রেমঘন এমনভাবে জুড়েছে, এই জাগতিক যাবতীয় কিছু কোনো কিছু তাকে সামান্যতম স্পর্শ করছে না। এই জগৎটা যেন তার কাছে মিথ্যে হয়ে গেছে, ঈশ্বর সত্য এবং জগৎ একবারে তার কাছে মিথ্যে হয়ে গেছে। তার ওই আশীর্বাদ সমস্ত কিছুর ভেতরে এই জগতের যে মানে জাগতিক ভাব এর সামান্যতম টুকুও সেখানে বিরাজ করে না। এটা কিন্তু আপনারা আমরা যদি চেষ্টা করি, এটা পূজনীয় মহারাজকে দেখে আমার এই আশা হতো যে আমরাও যদি চেষ্টা করি নিশ্চয়ই হবে। এই প্রত্যয়টা নিজের ভেতরে রাখা খুব জরুরি। 133 নম্বর, এটা গৃহস্থদের জন্য খুব ভালো একটি সূত্র, ভেবে দেখুন। অমন একজন সর্বত্যাগী সন্ন্যাসী এরকমভাবে ভাবছেন, যাই আয় হোক না কেন তা থেকে মাসে মাসে কিছু কিছু জমাবার চেষ্টা করবে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, গৃহীর পক্ষে সঞ্চয় খুব দরকার, ভবিষ্যতে খুব কাজে লাগে, কারণ স্বাস্থ্য চাকরি বা ব্যবসা অথবা ধনজন কিছুই স্থায়ী হয় না। যৌবনে ও প্রৌঢ়ে আহার বিহারে লৌকিকতায় বাহ্য আড়ম্বরে অসৎসঙ্গ প্রবৃত্তি
অভ্যাসের বসে ইন্দ্রিয় সুখ সম্ভোগে বিমূঢ় হয়ে ভবিষ্যতের জন্য চিন্তা না করে যথা আয় তথা ব্যয় বা আয়ের চেয়ে বেশি ব্যয় করলে পরে অশেষ দুঃখ ভোগ করতে হয়। সংসারে অসুখ বিসুখ বিপদ আপদ ভাবনা চিন্তা লেগেই থাকে। বুড়ো বয়সে জরা ব্যাধি আক্রমণ করে, কর্মশক্তিও দিন দিন ক্ষীণ হয়। তখন কিছু গচ্ছিত থাকলে আতান্তরে পড়তে হয় না, হা হুতাশ করতে হয় না, মনের সুখে স্বাধীনভাবে ভগবত চিন্তায় জীবন কাটানো যায়। এটা হচ্ছে কথা, কি সুন্দর কথা। এটা দুটো দিক আছে জানেন তো, এটা এইভাবে ভাবার চেষ্টা করুন, দুটো দিক। একটা যেটা জাগতিকভাবে মহারাজ বলছেন সেটাকে ভাবার চেষ্টা করুন, সেটা হলো এই ঠাকুর বলছেন যে, এই ঠাকুরের কথায় তিনি বলছেন গৃহীদের পক্ষে সঞ্চয় খুব দরকার, ভবিষ্যতে কাজে লাগবে। এটা তো আমরা একবারে খুব জানি যে একটুখানি সেভিংস আমাদের ভীষণভাবে দরকার, কারণ স্বাস্থ্য চাকরি ব্যবসা ধনজন কোনোটাই স্থায়ী নয়। বয়স হবে, যদি যথেষ্ট আমাদের ভেতরে সঞ্চয় না থাকে তাহলে ভবিষ্যতে ভীষণ কষ্ট হবে। বিশেষ করে যা এখন ইন্টারেস্ট ফল করেছে নানা কারণে দেখি, তখন কিসে খাবো কি করব, কারণ ওষুধ খরচাই কত হয়ে গেছে। ডায়াবেটিক হলে তো আরও অনেক বেশি কষ্ট, অনেক বেশি খরচ হয়, ওষুধপত্র ভীষণ দামি। সে জেনেরিক মেডিসিন কোনো কিছু দিয়েই যেন আর আটকানো যাচ্ছে না। অতএব আর জিনিসপত্রের কি ভয়ঙ্কর দাম হয়ে গেছে, তাতে যা আমাদের গচ্ছিত টাকা সেটা যদি যথেষ্ট না থাকে তাহলে আমাদের কষ্ট হয়। এটা হচ্ছে একটা দিক, এটা জাগতিক দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে আধ্যাত্মিক ভাবের সঞ্চয় আমাদের ভীষণ রকমের দরকার। আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন স্বামী প্রতিভানন্দজী মহারাজ, বিজ্ঞানানন্দজী মহারাজের শিষ্য। তিনি বারবার এইটার উল্লেখ করে বলতেন, ঠাকুর এইটা দু অর্থে বলেছেন, একটা হচ্ছে লৌকিক অর্থে যে আমাদের টাকা পয়সা এগুলোর সেভিংসের খুব প্রয়োজন আছে, আর দ্বিতীয় অর্থটা হচ্ছে এই আমাদের যদি আধ্যাত্মিক সম্পদ যদি যথেষ্ট না থাকে তাহলে আমরা কিছুতেই কোনোভাবে কিছু করতে পারবো না। আমরা যখন সাধু হতে আসি তিনি আমাদের খুব জোর দিতেন দুটো জিনিসের উপর, নম্বর এক সেটা হচ্ছে জপ ধ্যানের উপর, আর নম্বর দুই হচ্ছে স্তব স্তুতি পাঠ করার জন্য। উনি খুব উৎসাহ দিতেন চণ্ডী পাঠ করার জন্য, বিশেষ করে চণ্ডী পাঠ করার জন্য বলতেন। কেন বলতেন? বলতেন দেখবে আমার, আমাকে দেখো তোমরা, আমি একটা সময় ছোটাছুটি করতাম, কত কাণ্ড করতাম। উনি জলপাইগুড়িতে দীর্ঘদিন ছিলেন, পাহাড়ের বিভিন্ন প্রান্তে কাজ করতাম, বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। এখন আমি আরোগ্য ভবনের একতলা থেকে দোতলায় উঠতে পারি না কারোর সাহায্য ছাড়া, লিফট আমাকে ব্যবহার করতে হয়, কারণ সিঁড়ি দিয়ে আমি উঠতে পারি না, আর আমি ওই ঢালু সিঁড়ি পথে ধীরে 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 নেমে আসি। এইটা হচ্ছে কথা। এখন আমার শরীরে আস্তে আস্তে মোবিলিটি কমে যাচ্ছে, এই যে স্তব স্তুতি এগুলো আমাকে সাহায্য করে ভগবানে মন ঠিক রাখার জন্য। তিনি বলতেন এই দুটোর অভ্যাস যদি করি আমরা, এক জায়গায় বসে ভগবানকে ডাকা আর এক জায়গায় বসে ভগবানের স্তুতি করা, তাহলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব। একটা সময় বেলুড় মঠে র্যাম্প ছিল না, ফলে যারা হুইল চেয়ার ব্যবহার করতেন তারা কিন্তু মন্দিরে যেতে পারতেন না। হতেশানন্দজি মহারাজকে আমরা দেখেছি কত কষ্ট করে সেবকরা সবাই মিলে চেয়ার সমেত রোজ তুলত, রোজ তুলতেন তারা মন্দিরের ওপরে। তারপরে মহারাজকে একেবারে ভেতরে নিয়ে গেলে তবে মহারাজ গর্ভ মন্দিরের মধ্যে কোনো রকমে হেঁটে ঠাকুরের কাছে যেতে পারতেন। কিন্তু তখন র্যাম্প না থাকার ফলে, এখন যেমন র্যাম্প হওয়ার ফলে সাধুদের খুব সহজে মন্দিরে নিয়ে যাওয়া সম্ভব ছিল, তখন কিন্তু এটা সুযোগটা ছিল না। ওই কারণে প্রতিভানন্দজি আমাদের খুব জোর দিতেন, দেখো ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরকে সবসময় দর্শন করতে পারবো না, কিন্তু হৃদয়ে মন্দিরে যদি তাকে স্থাপন করতে পারো এবং স্থাপন করার অভ্যাসটা যদি অল্প বয়স থেকে করো তাহলে বুড়ো বয়সে তোমরা তার ইন্টারেস্ট পাবে। ঠিক যেরকমভাবে অল্প বয়সে ভালো রোজগারপাতি করে
সেগুলো যদি সঠিকভাবে সঞ্চয় করে রাখতে পারি, তাহলে বৃদ্ধ বয়সে যখন আমাদের আর কোনো কিছু নেই, হাঁটতে চলতে পারি না, জরাব্যাধি আমাদের আক্রমণ করেছে, কর্মশক্তিও যখন আমাদের ক্ষীণ হয়ে গেছে, তখন গচ্ছিত টাকা থাকলে আমাদের আতান্তরে পড়তে হয় না, আমাদের তখন হা হুতাশ করতে হয় না, মনের সুখে স্বাধীনভাবে আমরা ভগবত চিন্তায় দিন অতিবাহিত করতে পারি। এরপরের সূত্রটা হচ্ছে 134 নম্বর সূত্র। সেখানে মহারাজ একটি গানের উল্লেখ করছেন, যখন যেভাবে মাগো রাখিবে আমারে, সেই যে মঙ্গল যেন ভুলি না তোমারে, যেন না যদি না ভুলি তোমারে, যখন যেরূপে, এর একটি পাঠান্তর আছে, দুটোই বলছি, একটা হচ্ছে যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, আর আরেকটা বলছেন যখন যেভাবে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে। তিনি মঙ্গলময় সদ্বান্তর্যামী, তিনি জানেন কার পক্ষে কি ভালো, এবং এমন অবস্থায় এমনভাবে ব্যবস্থা করেন যে যা তোমার পক্ষে এবং সকলের পক্ষে ভালো। একজনের ভালো করতে গিয়ে তিনি তো অন্য সকলের মন্দ করতে পারেন না। আমরা আমার আমার করে ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে নিজের ও আমাদের স্বজনদের সুখটুকু মাত্র চাই, তাতে পরের যা হয় হোক গে। সংসারের সুখটুকু বাদ দিয়ে খাঁটি সুখ বলে কোনো জিনিস নেই, দুয়ে এমন মিশে আছে একটি চাইলে অপরটি এসে যায়, তাই নিজে মতামত নিজের মনোমত যা হয় একটি চেয়ে বসে গোল করে ফেলিবই তো নয়। তোমার আমার কিসের যথার্থ মঙ্গল হবে তা তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কারণ তিনি সর্বজ্ঞ। তার উপর সমস্ত ভার দিয়ে তিনি যা বিধান করেন তাতেই সন্তুষ্ট হয়ে তার শরণাপন্ন হয়ে জীবনযাপন করলে সুখ দুঃখে বিচলিত করতে পারে না। এটা একটা খুব দরকারি একটি জিনিস, সেটা হচ্ছে এই ভাবটি আমাদের যদি জাগে, যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই যে মঙ্গল যদি না ভুলি তোমারে, যে অবস্থাতে তিনি আমাদের রাখুন না কেন, আমরা যেন মাকে কখনো না ভুলি, আমরা যেন আমাদের ইষ্ট বস্তুকে কখনো না ভুলি। আমার মনে আছে একটা স্মৃতি কথা আপনাদের বলি, তখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক, আমাদের এই সহযোগী একজন সন্ন্যাসী, তখন তিনি ব্রহ্মচারী, তাকে একটি কেন্দ্র থেকে ডেকে পাঠানো হয়েছে। তিনি একেবারেই আসতে অনড়, তাকে বেলুড় মঠের সদর কার্যালয়ে কিছুদিনের জন্য রাখা হবে, একটি দপ্তরে তার সেবার খুব প্রয়োজন আছে, তা তিনি তাকে ডেকে পাঠানো হয়েছে বেলুড় মঠে। তিনি কিছুতেই আসতে রাজি নন, তিনিও আসতে চান না, এবং তিনি যে কেন্দ্র থেকে আসছেন তার সেই কেন্দ্রের অধ্যক্ষ তাকে ছাড়তে চান, তারা অনেকবার করে চেষ্টা করছেন, কিন্তু শেষকালে দেখা গেল আর হেডকোয়ার্টার্স থেকেও চেষ্টা করছিলেন যাতে এই কর্মীকে না যায়, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো যে এই সাধুটি না এলে এই অবস্থাকে কিছুতেই সমস্যাটা ঠিক সমাধান সূত্র করা যাচ্ছে না, তাই প্রায় জোর করে প্রায় টেনে হিঁচড়ে সেই সাধুটিকে তার কেন্দ্র থেকে নিয়ে আসা হলো। আমরা ওকে নিয়ে মহারাজের কাছে গিয়েছি, মহারাজ প্রণাম, ও মহারাজকে প্রণাম টণাম করে মহারাজ তাকে বললেন, তোমার এরম জায়গায় পোস্টিং হচ্ছে, তুমি যাও গিয়ে আস্তে আস্তে কাজটা করে দাও, এই সমস্যাটা আমরা অনেক দিন ধরে ভুগছি, এটা দেখো তো কী করে তুমি করতে পারবে। সে ব্রহ্মচারী মহারাজ সেটা শুনে মহারাজকে প্রণাম করে যাচ্ছেন, মুখখানা একবারে অমাবস্যার মতো কালো হয়ে আছেন, মহারাজ যেন অন্তর্যামীর মতো তার মুখের মনের অবস্থাটা দেখতে পেয়ে তাকে বললেন, জানো তো অনেক সময় আমার পছন্দ মতো কোনো কিছু না হলে আমাদের খুব মন খারাপ হয়, এটা হওয়াটা খুব স্বাভাবিক, এতে কোনো ভুল কিচ্ছু নেই, কিন্তু যদি মনে করো যে আর কিন্তু জগন্মাতা আমাদের জন্য জানো তো অন্যরকম কিছু ভেবে রেখেছেন, সেটা আমাদের কখনোই মনের মতো হয় না,
এবং মনের মতো হয় না বলেই আমাদের এই সবসময় জগন্মাতার যে ব্যবস্থা সেটাকে আমরা মেনে নিতে পারি না। কিন্তু তুমি দেখো আজ থেকে দু তিন বছর পরে তুমি উপলব্ধি করবে আজকে তোমার জন্য জগন্মাতা যে ব্যবস্থাটি করেছেন সেই ব্যবস্থাতে আর তার চেয়ে ভালো তোমার জন্য আর অন্য কোনো কিছু হতো না। তিনি মহারাজের কথায় উৎসাহিত হয়ে সেই কালো মুখটি নিয়েই তার কাজ আরম্ভ করে দিলেন এবং ধীরে 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 কাজ করতে করতে যে সমস্যাটা সে সময় সদর কার্যালয়ে আমরা সাধুরা করেছিলাম সেটির সমাধান সূত্র বেরোতে শুরু করলো। শুধু তাই নয়, যত সমাধান সূত্র বেরোতে থাকলো তত সাধুরা তার প্রশংসা করতে থাকলেন এবং বড়রা স্মরণানন্দজির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে কারুর যদি সামান্যতম কোনো গুণ দেখতেন সেটাকে খুব সকলের সামনে খুব বড় করে বলতেন, বড়রা খুব উৎসাহের সঙ্গে বলতে থাকলো। আমরা তো সবাই খুব প্রশংসা ভালোবাসি, তা আমার সেই সাধু ভাইটিরও খুব প্রশংসা ভালো লাগতে থাকলো এবং আস্তে আস্তে তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এলো। তিনিও আরও ভালো করে কী করে কাজ করা যায়, শুধু তাই নয় ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের বিপদে যেন না পড়ি তার জন্য কম্পিউটারে একটা অপূর্ব একটা নতুন সিস্টেম তৈরি করলেন। এই সিস্টেমটি তৈরি করতে তাকে দু বছরের জন্য আসতে হয়েছিল, তাকে অনেক বছর তাকে থাকতে হলো। তিনি একটা সময় বলতেন, জানো তো স্মরণান তখন স্মরণানন্দজি ভাইস প্রেসিডেন্ট হয়ে চলে গেছেন, প্রভানন্দজি সাধারণ সম্পাদক, সেই সাধুটি তখন সেও ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হয়ে গেছে, সে আমাদের বলতেন, ভাই জানো তো তখন বুঝতে পারিনি যে ছেড়ে আসার পেছনে আমার জন্য কতখানি আছে, ঠাকুর আমাকে দিয়ে এত বড় কাজটি করাবেন বলে আমাকে বার করে নিয়ে এলেন, আমি কিন্তু তখন বুঝতে পারিনি। এই যে আজকের যাবতীয় উপদেশটা, এইটা হচ্ছে কথা, যে অবস্থায় থাকি যেমনই থাকি না কেন সেটা জগন্মাতার ইচ্ছা ভেবে যদি না করি তাহলে কী হবে, মনের ভেতরে সবসময় সংশয় আসবে এবং যত সংশয় আসবে তত আমার নিজের জীবনে ভীষণ রকমের অশান্তি হবে। ভগবানের কাছে আসার উদ্দেশ্য চিরশান্তির দেশে চিরশান্তির রাজত্বে থাকব বলে, সেইটা যদি না হয় তাহলে জানতে হবে আমার ভগবানের কাছে আসা হয়নি। অনেকে পুজো করতে চায় না, কেন পুজো করতে চায় না, এটা ঠিকই একঘেয়ে কাজ, যেরকম আপনারা মায়েরা অনেক সময় রান্না করতে আর ভালোবাসেন না, বেশ কিছু বছর রান্না করার পরে বলেন আর না আর না আর না, কারণ একই কাজ রোজ সকাল থেকে উঠে রাত অবধি করতে হয়, কিছু সময়ের জন্য ছাড় পেলে যেন তার ভালো লাগে। কিন্তু এটা বুঝতে হবে আমাদের মুক্তির জায়গা আমাদের কাজের জায়গা থেকে আছে, যদি আমি সেখানটাকে উপেক্ষা করি তাহলে কিন্তু আমার মুক্তির জায়গা হবে না। আমাকে ওই কাজের জায়গা থেকে কেমন করে আমার মুক্তির জায়গাটিকে ভেবে নিতে হবে সেটা আমাকে ঠিক করতে হবে। গল্প হলো সত্যি তপন সিংয়ের একটি ছবি এসেছিল, সেখানে ভারী সুন্দর ডায়লগ ছিল, সেই চাকর যিনি রবি ঘোষ হয়েছিলেন তিনি এলেন, সবাই তাকে নানা রকমের প্রশ্ন করছে, তখন তিনি জিজ্ঞাসা করেছেন আপনাদের রান্না করতে খুব কষ্ট হয় না, তখন বড় বউ ছায়া দেবী বলেছিলেন হ্যাঁ বাবা ওই রান্নাঘরের মধ্যেই তো সারাটা জীবন কেটে গেল, বলছেন অমন কথা বলবেন না মা, আগামীকাল যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় আপনি কি সেই কাজটা পারবেন, অতএব রান্নাঘরের কাজটা আপনি অসাধারণ পারেন তাই ভগবান আপনার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন, মুক্তির চাবিকাটি আপনাকে ওখান থেকেই বার করতে হবে। পূজনীয় রঙ্গনাথ আনন্দজি খুব বেশি লেখাপড়া শেখেননি, সেই কারণে তিনি যখন মাইসোরে যোগ দিলেন তখন তো একেবারে আশ্রমে টাকা পয়সা ছিল না, কিন্তু ওনার কাজ হলো রান্না করা, তিনি দীর্ঘ 8 বছর ধরে শুধু রান্নাই করেছেন, কিন্তু এই রান্না করতে করতে উনি স্বামীজির কমপ্লিট ওয়ার্কস তার পড়া হয়ে গেছিল, এই রান্না করতে করতে যাবতীয় উপনিষদ তার পড়া হয়েছিল, শুধু পড়া হয়নি এমনভাবে সেটি পড়েছিলেন তার সেটি কণ্ঠস্থ হয়ে গেছিল। এবং পরবর্তীকালে যখন তিনি মাইসোর স্টাডি সার্কেলে পড়তে গেলেন পণ্ডিত তারা পড়ান কিন্তু তার টেক্সটটা পড়ার জন্য তার কোনো সমস্যা হয় না, কারণ সেগুলো তার ভেতরেই ঢুকে গেছে। আমরা পরিণত বয়সে মহারাজকে দেখেছি, মহারাজ শাস্ত্রের মূল শ্লোক এবং শঙ্কর ভাষ্য দীর্ঘ শঙ্কর ভাষ্য গড় গড় করে বলতেন,
ওনার বলার স্পেশালিটি ছিল, উনি এমনভাবে বলতেন তার প্রতিটি পাংচুয়েশন শুনলে বোঝা যেত উনি যেগুলো বলছেন শঙ্কর ভাষ্য আমাদের মতো বই দেখে দেখে বলতেন না, সেগুলো অন্তর থেকে অনুভব করে প্রত্যেকটি শব্দকে বলতেন। অথচ তার জীবন শুরু হয়েছিল রাঁধুনি হিসেবে, রাঁধুনির কাজটাকে তিনি কখনো কোনো অবস্থাতে ছোট হিসেবে গ্রহণ করেননি, কারণ তিনি ভেবেছিলেন মাতার কল্যাণের জন্য ওই ব্যবস্থাটি রেখেছেন। আমাদেরও ঠিক, আমরা যে যা কাজটা করছি সেই কাজটাকে যদি আমরা উপাসনা জ্ঞানে করতে পারি, তাহলে উপাসনা জ্ঞানে করলেই আমাদের ঈশ্বরের সান্নিধ্য বোধ হবে। আজ আমরা শেষ করব 135 নম্বর শ্লোক দিয়ে। সেখানে একটি সূত্র বলা আছে, এটি হিতোপদেশ 4 অধ্যায় থেকে নেওয়া। বনেপি দোষ প্রভবন্তি রাগিণম গৃহেপি পঞ্চেন্দ্রিয়াণি গ্রহস্তপঃ অকুৎসিতে কর্মণীয়ঃ প্রবর্ততে নিবৃত রাগস্য গৃহম তপোবনম। যার মনে বিষয়াসক্তি আছে তার পক্ষে বনে গেলেও সেখানে নানা দোষের উৎপত্তি হয়। এই যে বলছেন বনেপি দোষা প্রভবন্তি রাগিণাম, যিনি অনুরাগী অর্থাৎ যার ভেতরে নানা রকমের ভালোবাসার গুণ আছে, মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়বস্তুর গুণ আছে, তিনি যদি জঙ্গলের মধ্যে নিভৃত থাকেন তাও তার ভেতরে নানা রকমের দোষ এসে উপস্থিত হয়। তার বলছেন বনেপি দোষ প্রভবন্তি রাগিণাম, এটা আমরা বলেছি যে বনে গেলেও আমরা নানা দোষে আমাদের মধ্যে উপস্থিত হয় যদি আমার মনে বিষয়াসক্তি থাকে। দুই বলছেন গৃহেপি পঞ্চেন্দ্রিয়াণি গ্রহস্তপ বলছেন, আর যার যিনি শুভকর্মে প্রবৃত তিনি ঘরে থেকেও পঞ্চেন্দ্রিয় নিগ্রহ করলে তাই তার পক্ষে তপস্যা। তাহলে যে তপস্যা করতে যায় তাকে সবসময় বনে যেতে হবে না। আমাদের সন্ন্যাসের পর এই কথাটা খুব জোর দিয়ে কথা বলেছিলেন আমাদের আচার্য ছিলেন পূজনীয় স্বামী জ্ঞানব্রতানন্দজি দীপ্তি প্রকাশ মহারাজ, বর্তমানে যিনি পূজনীয় পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের সেবক আছেন, আমরা ওনার কাছে শাস্ত্র পড়তাম। যখন সন্ন্যাস হলো, আমি তো এমনিতেই খুব আলসে আর কি, আর মোটাসোটা থপথপ করে হাঁটাচলা করি, উনি আমাকে খুব পরিষ্কার করে বলে দিলেন তোমার পক্ষে ওই ছত্রে ভিক্ষা করে তপস্যা করা সম্ভব নয়, তুমি আগে গিয়ে তীর্থ দর্শন করে কোনো একটা জায়গায় যে কোনো কেন্দ্রে সেখানে গিয়ে মন দিয়ে তপস্যা করো। উনি তপস্যার কিছু পদ্ধতি আমায় বললেন যে মনে কল্পনা করবে যে আমি 1000 জপ করব, এত এই 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 সারাদিনে একটা উপনিষদ পড়ব, এবং গীতা বা চণ্ডী যেটা আমার ভালো লাগে যেটা আমার পড়া হয়নি সেইটি এতগুলি শ্লোক প্রত্যেক দিন অর্থবোধসহ পড়ব। আমিও খুব দ্রুত, মাত্র 1.5 মাস ছুটি পেয়েছিলাম, খুব দ্রুত কেদারবদ্রী দর্শন করে গঙ্গোত্রী যমুনোত্রী যেতে পারিনি কারণ ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছিলো। কিষানপুর আশ্রমে গিয়েছিলাম, সেখানে একটা পাহাড়ের দিকে মুখ করা একটা ছোট্ট ঘরে আমায় থাকতে দেওয়া হয়েছিল। আমি রোজ সেখানে খুব ভোরবেলা থেকে শুরু করতাম সাধন ভজন, মহারাজ যেরকম বলে দিয়েছিলেন ঠিক সেই রকম একটি উপনিষদ সম্পূর্ণ বসে বসে চ্যান্টিং করতাম, তারপরে জপ ধ্যান শেষ করে টিফিন করতে আসতাম, এসে ঠাকুরকে প্রণাম করে আবার ফিরে যেতাম। গিয়ে উনি যেরকম বলেছিলেন চণ্ডীর এতগুলো শ্লোক আমরা একটা অধ্যায়কে ধরে পড়তাম, প্রথমে আবৃত্তি করতাম, তারপরে তার অর্থ পড়তাম, তারপরে আবার আবৃত্তি করতাম, শেষকালে জপ ধ্যান করতাম, 11টা অবধি একবারে নির্দিষ্ট করা ছিল, তারপরে বেরিয়ে সকলের সঙ্গে কথা বলতাম, আবার 2 থেকে 5টা অবধি আমরা এক টানা বসে জপ ধ্যান করতাম, কিছু ভজন গাইতাম, তারপরে একটুখানি ঘুরে বেরিয়ে এসে ওখানে সন্ধ্যারতি অনেক বিকেলবেলায় হতো। আমি জিজ্ঞেস করেছিলাম আশ্রমে কিছু কাজ আমায় করতে দিন, কিছু কাজ না করে ঠাকুরের অন্ন ধ্বংস করা ঠিক নয়। নিখিল মহারাজ আমার জন্য একটা ভারী সুন্দর কাজ ঠিক করে দিয়েছিলেন, সন্ধ্যারতি শেষ হয়ে গেলে যতক্ষণ না মন্দির বন্ধ হবে ততক্ষণ রোজ ঠাকুরকে আমাকে ভজন শুনিয়ে যেতে হবে। এই প্রথম দিকে মনে হচ্ছিল আমি কি পারবো, কিন্তু 15 দিন এটাকেই আমি তপস্যা হিসেবে নিয়েছিলাম।
রোজ সন্ধ্যারতি হয়ে যাওয়ার পরে আমি ওই ঠাকুরকে বসে গান শোনাতাম। তিনটে চারটে পাঁচটা এইরকমই গান গাইবার সুযোগ হতো। কিন্তু সেই যে আনন্দ এখনও যখন প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে, এখনও সেই আনন্দ, সেই কদিনের আনন্দ আমাকে এখনও মথিত করে রাখে। তাই আমাদের যে সবাইকে জঙ্গলে যেতে হবে, অমুক চন্দ্র অমুক জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে তা নয়, আমাদের একটা তপস্বীর মতো মন তৈরি করতে হবে। তপস্বীর মতো মন যদি আমাদের তৈরি হয় তাহলে ঘরে বসেই বসেই হবে। আমি তো মল্লিকাদির যখন ঠাকুর ঘরে গিয়েছি, আমার দেখে মনে হয়েছে এই ঘরে বসে যদি কেউ মন দিয়ে সাধন ভজন করে তাহলে তার অবশ্যই ইষ্ট দর্শন হবে। তার পরিচ্ছন্নতা, তার একেবারে এমনভাবে আলাদা করে রাখা আছে সব ঘরের বাইরে যে দেখে কি আনন্দ হতো। অনেক বছর আগে সল্টলেকে একজনদের বাড়িতে গেছিলাম, তিনতলার চিলে কোঠার ঘরে তাদের ঠাকুর ঘর, সিঁড়ি দিয়ে উঠে থাকতো না, অল্প একটু জায়গা সেরকমটা ঠাকুর ঘর। তার মাথার ছাদটা ছিল অ্যাসবেস্টসে, ভীষণ গরম, কিন্তু ওই ঘরের ভেতর ঢুকলে একটা অদ্ভুত গন্ধ বেরোতো। সেটা ফুলের গন্ধ নয়, সেটা ধূপের গন্ধ নয়, অদ্ভুত একটা গন্ধ। এবং সেই গন্ধটা শুঁকতে শুঁকতেই অনেকক্ষণ সেই ঘরে বসে থাকা যায়। একসঙ্গে তিনজনের বেশি সেই ঘরে বসা যেত না। অনেক পরে তাদের যখন অবস্থা ফিরল তখন আমার সন্ন্যাস হয়ে গেছে, আমাকে তারা নিমন্ত্রণ করেছিলেন তাদের নতুন ঠাকুর ঘর হয়েছে সেটা উদ্বোধন করতে। সেই সিঁড়ির চিলে কোঠা থেকে তিনতলার একটা বড় ঘরে ঠাকুরকে নিয়ে আসা হলো। শ্বেতপাথরের বেদি, তাতে ঠাকুর, মা, স্বামীজি এবং ওরা সবাই স্বামী ভূতেশানন্দজির আশ্রিত। ঠাকুরের পায়ের কাছে ভূতেশানন্দজির ছবি টবি আছে, ভারী সুন্দর। সারা ঘর একবারে গ্লেস্টোন নয়, একবারে মার্বল পাতা, কী সুন্দর ঘর। কিন্তু অনেক চেষ্টা করেও ওই রকম সুন্দর গন্ধ আর কিছুতেই পেলাম না। আমি সে বারবার সেই গন্ধটা শোকার চেষ্টা করছিলাম। ধূপ জ্বলছে, পদ্মফুল আছে, গোলাপ ফুল আছে, রাশি রাশি রজনীগন্ধা মোটা মোটা গুড়ের জুঁইয়ের মালাও রয়েছে, কিন্তু সেই গন্ধটা কোথায় যেন হারিয়ে গেছে, সেই গন্ধটা খুঁজে কোথাও পাচ্ছিলাম না। মহারাজ বলছেন, অর্থাৎ এই মন নিয়ে যেখানে যাবে যা করবে রেহাই পাবে না, ভুগতে হবে, আবার নতুন নতুন বন্ধনে থাকবে। অকুৎসিতে কর্মণা ইহ প্রবর্ততে নিবৃত রাগস্য গৃহম তপোবনম। যিনি ঘরে থেকে পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করে থাকবেন তার ঘরটাই তপোবন হয়ে যায়। এই সবটুকু নির্ভর করে আমরা কেমনভাবে থাকি। ভূতেশানন্দজি মহারাজকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম, কারুর কারুর বাড়িতে গিয়ে দেখেছি মহারাজ ঠাকুরমা স্বামীজির ছবিগুলো একবারে ঝকঝক করছে, কারুর কারুর বাড়িতে গিয়ে দেখেছি ছবিগুলো ম্যাড়ম্যাড় করছে, এমন হয় কেন মহারাজ, একই জায়গা থেকে তো কেনা। মহারাজ ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, যে বিশ্বাস করে যে ওই ছবির ভেতরে স্বয়ং ঠাকুর বসে আছেন তার নিজের আচরণের আমূল পরিবর্তন হয়। কাজ করতে করতে তার মনে হয় ঠাকুর বসে আছেন, ঘরের যে ছবির দিকেই তিনি তাকান না কেন তার বারবার মনে হয় ঠাকুর বসে আছেন। তিনি আর মিথ্যাচার করতে পারেন না, অসৎ আচরণ করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, তার সবসময় মনে হয় যে স্বয়ং ঠাকুর বসে আছেন, এবং তার নিজের ভেতরের আমূল পরিবর্তন হয়। তার এই যে হৃদয়ের যে পবিত্রতা সেটা ওই ছবির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের কাছে খুব আশার কথা। আপনারা যারা এখন নিজেদের বাড়িতে আবদ্ধ হয়ে গেছেন, মন্দিরে যেতে পারছেন না, তারা কিন্তু এইভাবে যদি করেন তাহলে দেখবেন আপনার ঘরটাও বেলুড় মঠ তুল্য হয়ে উঠেছে। তাই বলছেন যে যে যেখানে থাকুক যাই করুক না কেন সে নিত্য আনন্দ, নিত্য মুক্ত আনন্দময় হয়ে পড়ে। বলছেন আর যে সংসারে থেকেও সাধন ভজন করে মনকে বসে আনতে পারে, বিষয়ে আসক্তি শূন্য হয়, তার ঘর ও বন দুই সমান, সে যেখানেই থাকুক না কেন যাই করুক না কেন সে নিত্যমুক্ত আনন্দময়। আমাদের আপনারা যারা বয়স্ক মানুষ, যারা কোভিডের কারণে বাইরে যেতে পারছেন না, বা যারা অল্প বয়স কিংবা তাদের চেয়ে কম বয়সী মানুষ যারা মাঝে মাঝেই ঘুরে বেড়াতে পারতেন,
যারা বেরোতে পারছেন না, এটা একটা চান্স কিন্তু নিজেকে একটু পরীক্ষা করে দেখার জন্য, যে আমরা পারি কিনা আমাদের ঘরটাকে তপোবনে রূপান্তরিত করতে। যদি তপোবনে রূপান্তরিত করতে পারেন, তাহলে কিন্তু ঠিক ঠিক আপনি যে রামকৃষ্ণ ভক্ত সেটা প্রমাণ করা যাবে, এটা হচ্ছে কথা। আমরা অনেক সময় অতি উৎসাহী হয়ে পড়ি, সাধন ভজন করতে গিয়ে অতি উৎসাহিত হয়ে পড়ি। এই যেমন এই ক্লাসে জয়েন করতে গিয়ে আমরা খুব অতি উৎসাহিত হয়ে পড়ি, সামান্য এতটুকু কষ্ট হলেই আমাদের সঙ্গে সঙ্গে একবারে ধৈর্যচ্যুতি ঘটতে থাকে, কষ্ট হতে থাকে, তা নয়। এই অতি উৎসাহটা কমে অতিটুকু বাদ দিয়ে শুধু ভগবানকে পাওয়ার ইচ্ছাটা যদি জাগে, তাহলে দেখবেন অনেক বাধাবিঘ্নকে অতিক্রম করে আমরা আমাদের চতুর্দিকটাকে আধ্যাত্মিকময় করে যাওয়া যায়। ভারী সুন্দর একটা লেখা কয়েকদিন আগে পড়ছিলাম, সেখানে বলা আছে, ইফ ইউ ডু নট গেট এ পারফেক্ট ম্যান ইন ফ্রন্ট অফ ইউ, ট্রাই টু বি সো। তুমি যদি একজন পূর্ণাঙ্গ সর্বাঙ্গ সুন্দর মানুষ খুঁজে না পাও তোমার সামনে, নিজেকেই সেই সর্বাঙ্গ সুন্দর মানুষে রূপান্তরিত করো। আমাদের সমস্ত আধ্যাত্মিকভাবে মূল কথা হলো এই, নিজেকে পরিবর্তন করা। স্বামী বিবেকানন্দ লিখেছিলেন বলরাম বসুকে, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। আমাদের কিন্তু সমস্ত কিছু সাধন ভজন, এই পড়াশুনো, এই আলোচনা, এগুলোর একটাই উদ্দেশ্য, পশু থেকে মানুষে রূপান্তরিত হওয়া। ভগবানের কৃপা হলে আমরা অবশ্যই মানুষ থেকে দেবতাতে রূপান্তরিত হব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন, আগামী শুক্রবার আমরা ক্লাস করব, সেদিন 136 নম্বর সূত্র থেকে পড়ানো হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।